বাঙালি জাতিসহ দেশ ও দেশের বাইরের 26টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপনের সব অনুষঙ্গ জীবন্ত হয়ে ফুটে উঠেছে একটি জাদুঘরে। চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র ও দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জাতিতাত্ত্বিক জাদুঘর এটি। প্রতিদিনই এ জাদুঘর ঘুরতে আসেন নানা বয়সী মানুষ। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপ্পু। মাচার ঘরে বসে আছে মুরং পরিবার। শিশুরা মেতেছে একে অন্যের সাথে খুনসুটিতে। পাশে আরেকটি পরিবার ব্যস্ত ঘরোয়া কাজে। গবাদি পশু পালন আর পাহাড়ি ঝর্ণার স্রোত ঘিরে মূর্ত হয়ে উঠেছে পাহাড়ের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপন। আছে সাঁওতাল জনগোষ্ঠীর জীবনচিত্র। চুলায় মাটির হাঁড়ি চাপিয়ে রান্না করছেন সাঁওতাল নারী, পাশেই তার স্বামী সন্তান। চাকমা, মারমা ও গারোসহ বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনযাপন, সাংস্কৃতিক আচার ও উৎসবের পাশাপাশি নজর কাটছে তাদের পোশাক এবং বৈচিত্র্যময় নানা অলঙ্কার। মাঝে মধ্যে সময় পেলে আসি এবং দেখতে খুব ভাল লাগে। বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের কালচার আমাদের এখানে তুলে ধরা হয়েছে। চাকমা, মারমা, সাঁওতাল, বিভিন্ন জনগোষ্ঠীর যে তাদের উপকরণগুলো, ব্যবহারের জিনিসপত্রগুলো, এগুলো আমরা দেখতে পাই। আসলে এখানে অনেক কিছু দেখার এবং শিখার আছে। এখানকার সংগ্রহটি অনেক সমৃদ্ধ, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে জীবনযাপনের যে উপাদানগুলোর ক্ষেত্রে, তো আমি মনে করি এটি একটি চমৎকার উদ্যোগ। দেশের একমাত্র ও দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জাতিতাত্ত্বিক জাদুঘর এটি। এর চারটি গ্যালারিতে বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গের পাশাপাশি সাজানো আছে অস্ট্রেলিয়া ও ভারতসহ আরও চারটি দেশের নৃতাত্ত্বিক নিদর্শনও। মোট 26টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 4,345টি নিদর্শন আছে জাদুঘরটিতে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে এখানে তাদের কৃষ্টি কালচার, তাদের আচার অনুষ্ঠান, ধর্মীয় জীবনযাত্রা, তাদের খাওয়া দাওয়া, তাদের সমস্ত কিছু এখানে আসলে সংক্ষিপ্তভাবে তারা জীবন আচার সম্পর্কে জানতে পারবে। চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এ জাদুঘরে প্রতিদিন ভিড় জমায় 150-এর বেশি দর্শনার্থী। সাপ্তাহিক ছুটি রবিবার ছাড়া মঙ্গল থেকে শনি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এ জাতিতাত্ত্বিক জাদুঘর, আর সোমবার খোলা থাকে দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।